সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবার দেখাবো নওগাঁ জেলার মান্দা উপজেলার 5 টাকার নোটের ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। ঐতিহাসিক সুন্দর কুসুম্বা মসজিদটি দেখার জন্য ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে রাজশাহীগামী একটি মেলগাড়িতে উঠে বসলাম। এই গাড়িটি মান্দা ফেরিঘাট এলাকায় থামবে, তখন ওখানে নেমে আমরা ওই মসজিদটিতে যাব। রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এই জায়গাটি নওয়াহাটা মোড়, অর্থাৎ খুব কর্মব্যস্ত এই এলাকাটি। এই ব্রিজটি ঐতিহ্যবাহী বলিহার ব্রিজ। এই ব্রিজটি আত্রাই নদীর উপর নির্মিত মান্দা ফেরিঘাট ব্রিজ। এখন বাসটি মান্দা ফেরিঘাট এলাকায় থামালো। এখানে আমরা নেমে একটি 3 চাকার চার্জার ভ্যানে উঠে আমরা এখন কুসুম্বা মসজিদের দিকে যাচ্ছি। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। নওগাঁ রাজশাহী বিশ্বরোড থেকে এখন আমরা যাচ্ছি ওই কুসুম্বা মসজিদটির দিকে। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন কুসুম্বা মসজিদ এলাকায় চলে আসলাম। মসজিদে যাওয়ার আগে সুন্দর একটি দিঘি দেখতে পাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, দূর থেকে দেখে নিলাম এক পলক মসজিদটিকে, খুব সুন্দর লাগছে। আমরা এখন মসজিদের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলাম। সুপ্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের 5 টাকার নোটের ওপর যে ছবিটি দেওয়া রয়েছে, এই সেই কুসুম্বা মসজিদ। প্রায় 77 বিঘা জমির ওপর সুবিশাল একটি দিঘি রয়েছে, যা দেখতে অসাধারণ। এখানে সুন্দরভাবে একটি শান বাঁধানো ঘাট রয়েছে। আমরা এখন ধীরে ধীরে এই ঘাটের নিকটে যাব এবং পুরো দিঘিটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে সুন্দর একটি ভিউ পাচ্ছি। Mm-hmm.
এই সুবিশাল সুন্দর দিঘিতে মাছ রয়েছে যা পানিতে আমরা দেখতে পাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা ঘেরা এই সুবিশাল সুন্দর দিঘিটি, এখানে আপনারা বেড়াতে আসলে মনটা সত্যি ফ্রেশ হয়ে যাবে। এখন আমরা ধীরে ধীরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠব। মসজিদটি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে একটি টিকটিকির মতো গিরগিটি প্রাণী দেখতে পাচ্ছি যা খুবই সুন্দর। এখন আমরা মসজিদের নিকটে যাব। এখানে দেখতে পাচ্ছেন অতি প্রাচীন একটি বৃক্ষ যা দেখতে অসাধারণ। সুপ্রিয় বন্ধুরা, ধারণা করা হয় 1558 থেকে 1569 সালের মধ্যে মসজিদটি নির্মিত হয়েছে। আফগানি শাসন আমলের শুরু থেকে গিয়াস উদ্দিন বাহাদুর শাহের আমলে সুলেমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেন। ঐতিহাসিক এই কুসুম্বা মসজিদের দৈর্ঘ্য 58 ফুট, প্রস্থ 42 ফুট, উপরে দুই সারিতে তিনটি তিনটি মোট 6টি গোলাকার গম্বুজ রয়েছে। চতুর্দিকে প্রাচী ইটের গাঁথুনি হলেও এর সম্পূর্ণ দেওয়াল এবং ভেতরের খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা। মসজিদের গায়ে রয়েছে নানা ধরনের লতা পাতার নকশা। মেঝে দেওয়াল নকশা সবগুলোই পাথর দ্বারা নির্মিত। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই মসজিদটা কত বছরের পুরনো? 550 বছর। আচ্ছা, কোন শাসকের আমলে এই মসজিদটা নির্মিত হয়? হুসাইন শাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। 1897 সালের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই মসজিদটির, ভেঙে পড়ে তিনটি গম্বুজ। পরে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি যত্ন সহকারে সংস্কার করে। মসজিদটির ভেতরে একটি উঁচু আসন রয়েছে। অনেকেই ধারণা করেন এখানে বিচারকরা এলাকার বিচার কার্য পরিচালনা করতেন। সে সময় কাজী সাহেব বিচার করতেন। মসজিদ কেন্দ্রিক বিচার ব্যবস্থা প্রচলিত ছিল বলে অনেকেরই ধারণা। মান্দার এই ঐতিহাসিক কুসুম্বা মসজিদটি দেখার জন্য দেশ বিদেশের অনেক পর্যটক এখানে বেড়াতে আসেন। মসজিদের এই খোদাই করা নকশাগুলো খুবই সুন্দর। এই মসজিদটি বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গাগুলোর একটি, অর্থাৎ এখানে সকল শ্রেণীর মানুষই এক নজর দেখার জন্য এখানে আসে।
এখানে স্থাপত্য জ্ঞান অর্জন করার জন্য অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বেড়াতে আসে। মসজিদটির স্থাপত্যকলা এক অনন্য নিদর্শন। কুসুম্বা মসজিদের নির্মাণ শৈলী অপূর্ব। কুসুম্বা মসজিদের স্থাপত্যকলা মুসলিম ইতিহাসের ঐতিহ্য বহন করে। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা মসজিদ থেকে ধীরে ধীরে বের হয়ে আসলাম। সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যারা নতুন, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এ দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।